গরমকালের বিকেল আর রবিবারের বিকেল এর সাথে গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া, প্রথমে বলো কেমন লাগছে? অসাধারণ, এক কথায় অসাধারণ। আমাদেরও কিন্তু সত্যি আজকে অসাধারণ লাগছে, কারণ এরকম গরমকালে দুপুরবেলা খেয়ে দিয়ে গঙ্গার পাড়ের হাওয়াটা মানে মাস্ট। আর আমার তো মনে হচ্ছে শুধু গঙ্গার পাড়ে হাওয়াটা খেয়ে পেট হচ্ছে না, একটু ঝাল ঝাল ঘুগনি হলে কি ভালো হতো না আজকে? ভালো কথা মনে করেছো। এখানে সামনেই একটা দোকান আছে লালু ভুলুর ঘুগনি, এই নাম করা নাকি? হ্যাঁ, এটা আমি শুনেছি। এটা মাটন কিমার না, এটা হচ্ছে এটা একটা স্পেশালিটি আছে এদের একটা, মানে আমার বাবা ওরা সবাই এখানে খেতে আসেন, একসাথে বাবাও বলতেন মাটনের চর্বি দিয়ে ঘুগনিটা করে। মাটনের চর্বি, এক্স্যাক্টলি। ও তাহলে দেরি না করে চলো, একদম আমরা এখনই যাই। এমন একটা সুন্দর জিনিসের স্বাদটা নেওয়ার জন্য আমার জিভ তো একেবারে সাকসার করছে। এখন পাবো, কারণ হ্যাঁ এই টাইমটাতে একটু হলেও থাকে, যদিও এটা একদম সকালবেলা থেকে আমি জানি যে খুলে যায় একদম রাত্রিবেলা পর্যন্ত চলে, তবে এই টাইমটা একটু ভিড় হলেও মোটামুটি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা সেখানেই যাচ্ছি একদম। প্লিজ প্লিজ চলো চলো। একটা কথা আমি একটু আমাদের দর্শকদেরকে বলে দিই, আজকের ফুড কথায় আমাদের গেস্ট আপনারা দেখতেই পাচ্ছেন, ভীষণ ফেভারিট আমাদের কথাকলি ডান্স আর্টিস্ট অ্যান্ড কোরিওগ্রাফার দীপাংশু দা আর মোহিনীআট্টম ডান্স আর্টিস্ট অ্যান্ড কোরিওগ্রাফার গার্গি দি। ওয়েলকাম টু জিও বাংলা এন্ড ফুড কথা। আমি অনেক পরে বললাম আড্ডা দিতে দিতে। আচ্ছা তাহলে আর দেরি না করে আমরা চলে যাচ্ছি মাটন চর্বির ঘুগনি খেতে। একদম ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। আমাদের দুই ভাইয়ের নামে, আগে বাবার নামে ছিল, বাবার নামের থেকে আমাদের ব্লগ হওয়ার পর থেকে বেশি পরিচিতি বেড়েছে, তা আমাদের নামেই মোটামুটি নামকরণ করে দিয়েছি। আমাদের 20 বছর রানিং। দার্জিলিং চা পাবেন, দুধ চা পাবেন, কফি পাবেন, বাটার কফি। সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত টানা খোলা। ঘুগনি পাবেন সকাল 9টা থেকে রাত মোটামুটি 8টা পর্যন্ত। এটা মার্জিনাল টাইম, এটা 8টা। না না, দু ভাই আছি আমরা, আর ঘুগনি হয় হোমমেড আমাদের, বাড়ি থেকে হয়ে আছে, দুই ভাইয়ের বউ বানিয়ে দেয়, আমরা বেচি জাস্ট। আগে রবিবার সকালে হাফবেলা হতো, এখন চাহিদা বাড়ছে, 3 দিন বাড়ি ছিলাম দুবেলা করে, তারপর রোজ চাইছে, রোজ বানাতে হচ্ছে এখন, সোমবার বাদ দিয়ে, সোমবারটা অফ থাকে পুরো। কাস্টমারদের মুখ থেকে শুনে নিন। সবাই তো খুব বলছে যে প্রচন্ড ফেমাস, আর গঙ্গার পাড়ে হাওয়া খেতে তারা লালুগুলো ঘুগনি একদম মাস্ট। নতুন কি কোন রকম কিছু অ্যাড হচ্ছে এই দোকানে? হ্যাঁ, এই দিকটা আছে, আমার ভাই করছে, ফ্রাইড আইটেম আছে, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন স্লাইস, বার্গার, পাস্তা, স্যান্ডউইচ, চিকেন র‍্যাপ, এই সাইডটা পাবেন 5টার পর থেকে। মানে প্রত্যেকদিনই এটা পাওয়া যায়? প্রত্যেকদিন না, সোমবার বাদ দিয়ে। সোমবার বাদ। কি বলবেন আপনি দর্শকদের? আসুন, খেয়ে যান, দাম, কোয়ালিটি, টেস্ট, কোয়ান্টিটি সবই দেখে নেন। জানা হয়নি মাটন এই ঘুগনিটা, মানে যেটা মাটন চর্বির ঘুগনি, কি রকম দাম রয়েছে? 22 টাকা প্লেট এখন চলছে। এবার পরিস্থিতি যখন বদলাবে, জিনিসের দাম বাড়বে, আমাকেও বাড়াতে হবে, কিন্তু আমরা চেষ্টা করি ভালো খাওয়াতে, ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাই, যাতে কাস্টমারের ভালো লাগে, শরীর খারাপ না হয়। তেল থেকে মশলা সবই ভালো জিনিস। আচ্ছা, আমাদের হাতে চলে এসেছে ঝাল ঝাল মাটন চর্বির ঘুগনি। ইতিমধ্যে আমরা খেতে শুরু করে দিয়েছিলাম আপনাদের সাথে দেখা করার আগেই। মানে এখানে চর্বিটা রীতিমতো মানে কিছু বলার নেই, দেখা যাচ্ছে, এটা মুখে দিলে যে গলে জল হয়ে যাবে সেটা নির্দ্বিধায় আমি বলতে পারি। পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু দেওয়া রয়েছে, আর একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসছে, আর ওয়েট করতে পারছি না, আর খেতে হবে। একদম এরকম ঘুগনি হাতে থাকলে কেউ ওয়েট করতে পারে? সুন্দর। কি বলতো, এইসব দোকানে যেটা সবার থেকে বড় কথা, অনেক বড় হোটেলেও যেরকম হয়, এই হোটেলেও এসব যারা রাস্তার ধারে যেসব স্টলগুলো আছে, তারা কিন্তু একদম ফ্রেশ যে খাবারের ইনগ্রেডিয়েন্টস গুলো খুব ফ্রেশ রাখে। এক্স্যাক্টলি। সেই জন্য কি হয় খাবারের কোয়ালিটিটা তোমার আপনা আপনি এনরিচ হয়, অনেকটা বেড়ে যায়। এক্স্যাক্টলি, এটা কিন্তু একদম সত্যি কথা। আচ্ছা, তোমাদের কাছে আমার ভীষণ জানতে ইচ্ছে করে তোমাদের দুজনের আলাপটা কি করে? ওরে বাবা, এটা বড় হিস্ট্রি, এটা আমি একটু ছোট করে শুনে নি। ছোট করে বলতে গেলে আমাদের আলাপটা, আমরা যেমন দুজনেই নৃত্যশিল্পী, তো সেই নৃত্যেরই জন্য আমাদের দুজনে আলাপ মঞ্চ। আচ্ছা আচ্ছা। শিশির মঞ্চ প্রেক্ষা দিয়ে আমরা দুজনেই আলাদা প্রতিষ্ঠান থেকে প্রোগ্রাম করতে এসে সেখানেই আমাদের প্রথম দেখা, প্রথম আমাদের একসঙ্গে নৃত্য প্রদর্শন করা। নাচটা বলো কি গানে হয়েছিল? নাচটা হয়েছিল চঞ্চল মন আনমনা। তো সেই গানে শুনতেই মন চঞ্চল হতে লাগলো দুজনে। চঞ্চল হলো যে একদম পুরো পিড়ি অবধি উঠে গেল চঞ্চলতা। আচ্ছা, তারপরে আমাদের একসঙ্গে গ্রুপ করা, তারপরে এখনো চলছি একসঙ্গে পথ। একদম। আচ্ছা, নাচের ছন্দে তালে তাল মিলিয়ে। একদম একদম, এটা তো একদম মাস্ট। আচ্ছা, দুজনেই ভীষণ মিষ্টি। আমি যতটুকু কথা বলে আমার ফার্স্ট টাইম আলাপ দাদা এবং এই দুজনের সাথেই। রাগী কি কেউ? কে বেশি রাগী? এত সময় সময় হয়। বেশি কি বলবো, অল্পেতে রেগে যায় ও। আচ্ছা, আমার অনেকটা কারণ লাগে রাগতে। রাগবো অবশ্যই, যতটা তাড়াতাড়ি রাগি আবার ঠিক ততটা তাড়াতাড়ি নেমেও আসে, রাগ নেমে যায়। আবার ইনি আবার যত মানে যত দেরিতে রাগেন নামতে অনেকটা সময় লাগে। তখন আমি ওর যখন রেগে যখন আমি সামনে থাকি না, তখন কোথা থেকে পালাবো সেই রাস্তাটা খুঁজি। রোমান্টিক কে বেশি? রাগ তো শুনলাম। একদম, রাগ কথা গার্গি। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ভরসা করা যায়। নিজেই আবার বলছে ভরসা করা যায়। মানে এরকম হয়েছে হয়তো রাত্রি দুটোর সময় হয়তো শুয়ে আছি, এবার দুটো আইটে বাজে, হঠাৎ করে বৃষ্টি নেমেছে, এসিটা বন্ধ করে দিয়ে জানলাটা খুলে দিয়ে বললো যে না, তখন মানে হঠাৎ করে এবার মনে করে যে না কি ভালো ওয়েদার, আমি তুমি কোথায় গান গাই। আচ্ছা আচ্ছা, ছাদে গিয়ে আমাদের ঘরের সামনে ছাদটা পুরো ঢাকা, আমি চলো দুজনে মিলে নাচ করি। এবার বাবু কেউ কাউকে ঘুমোতে তাকে যদি বলে তুমি নাচ করো রাত্রি আড়াইটার সময়, তার ভালো লাগবে? তাও এটা আমি একটুখানি বলবো যে এটা না একটা কোথাও একটা অন্য রকম বলো, মানে এটা লিটারালি রিলেটেবল। লকডাউনের এক্সপেরিয়েন্স আছে, লকডাউনে এরকম বৃষ্টি, তখন তো ওয়েদার ভীষণ। লকডাউনের কথাই বলছি আমি। তো ও কিন্তু না যাই হোক, ও একটা নাচ পুরো টোটাল আমার ভিডিও করে দিয়েছেন, এবং বৃষ্টিটা হতে হতে থেমে গেল, তখন বাড়িতে জলের পাইপ থাকে বড়, সেই হোস অল্প বৃষ্টির একটা এসেন্স আসবার। আমাদের মনে আছে আমাদের শুরু হয়েছিল এই 1:30 থেকে, শেষ হয়েছিল তখন সবে সূর্যোদয় হচ্ছে, তারপর আমরা ঘুমিয়েছিলাম। মানে তখনও মানে তখনও এনার মনে হচ্ছে না যে এই এক্সপ্রেশনটা আমার রোম্যান্সটা একটু কম লাগে। আমার সবসময় মনে হয় ঠিক হলো না, ঠিক হলো না। আমি তখন বলছি আমি তো প্রফেশনাল ক্যামেরাম্যান নই, ক্যামেরাম্যান ডিওপি নই আমি, তাহলে মানে কি না তোমায় করতে হবে। আচ্ছা, দুজনেই বলো জিও বাংলার আজকের ফুড কথা এসে কেমন লাগলো? এক কথায় যতটা ভালো ঘুগনি ততটাই ভালো লাগলো এখানে এসে জিও বাংলা, এবং তোমার সঙ্গে কথা বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো লাগলো। আমরা আগেও জিও বাংলাতে কাজ করেছি। জিও বাংলা যে শারদ উৎসব হয়, সেই শারদ উৎসবে আমরা প্রোগ্রাম করেছি, আমরা তোমার যে জাজমেন্টেও আমরা অংশগ্রহণ করেছি। সেই জন্য জিও বাংলার সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক থেকেই গেছে, আর এটা থেকে যাবে, একদম থেকে যাবে। We are honored. Thank you so much আজকে ফুড কথায় আসার জন্য। আর এবার তো দর্শকদের আমি বলবো আপনাদের কেমন লাগলো আজকের ফুড কথার এই ভিডিও? তার কারণ আজকে যেরকম আমাদের সুন্দর বিকেলটাতে এই মাটন ঘুগনিটা আরও 7টা বাড়ি দিয়েছে বিকেলের, তেমনই গার্গিদি আর দীপ্তাংশু দাও আমাদের কিন্তু ফুড কথাটা আজকে আরও জমজমাট করে তুলেছে। আজকের এপিসোড, থ্যাংক ইউ। আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। এরকম আরও অনেক ফুড কথার এপিসোড দেখতে গেলে, আরও অনেক খাবারের সন্ধান পেতে গেলে আপনাদের প্রত্যেক সানডে ঠিক বিকেল 5টায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়। একদম একদম, সবাই খুব ভালো থাকবেন, কখনো মিস করবেন না জিও বাংলা দেখে। একদম, আমরা বরং এটা শেষ করি আজ। আবার আগে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিও বাংলা দেখতে থাকুন। এক্স্যাক্টলি।